বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের জন্য একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে আমাদের সব থেকে বড় চিন্তা, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক 2021 ফাইনাল পরীক্ষা কখন হবে। ইতিমধ্যে মমতা ব্যানার্জির বিভিন্ন কথা প্রসঙ্গে কিন্তু আমরা একটা কথার ব্যাখ্যা করেছিলাম যে নির্দিষ্ট সময়ে পরীক্ষা নেওয়া সম্ভব কিনা, এবং সেই কথা প্রসঙ্গে আমরা একটা জিনিস স্পষ্ট বুঝতে পেরেছিলাম যে নির্দিষ্ট সময়ে কিন্তু পরীক্ষা নেওয়া অতটা সম্ভবপর নয়, কারণ আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু ঠিক সেরকমভাবেই একটা ইঙ্গিত আমাদের সামনে তুলে ধরেছিলেন। ঠিক একইভাবে আজকেও একটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন উঠে এসেছে যে কোভিড পরিস্থিতি শেষ হয়নি, সিলেবাস পিছিয়ে যেতে পারে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক। তো কী বলছে নিউজ পোর্টালটাতে, তো আমরা একটু দেখে নিই। টানা 8 মাস রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বন্ধ। 2021 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের একদিনও ক্লাস হয়নি। মাধ্যমিক পরীক্ষার্থীরা ক্লাস করেছে মাত্র 2.5 মাস। সেক্ষেত্রে কবে এবং কীভাবে তাদের পরীক্ষা হবে তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। আগামী বছর এ রাজ্যে মার্চ এপ্রিল নাগাদ বিধানসভা নির্বাচন। স্কুল শিক্ষা দপ্তরের একটা সূত্র জানিয়েছে, ভোট পর্ব মিটলে জুন মাস নাগাদ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে। আমরা এর আগের আলোচনা প্রসঙ্গে বলেছিলাম যে পরীক্ষা নেওয়ার 2টো টাইম আছে, একটা হচ্ছে ভোটের আগে এবং আরেকটা হলো ভোটের পর্বে। তো এই মুহূর্তে আমরা যে তথ্যটা পাচ্ছি যে ভোটের আগে পরীক্ষা নেওয়ার সম্ভাবনা ক্ষীণ, যা নেওয়ার ভোটের পরে অর্থাৎ জুন মাসের দিকে পরীক্ষা নিতে পারে। তারপরে কী বলছে দেখে নাও। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ঘোষণা করেছেন, কোভিড পরিস্থিতির কারণে স্কুল বন্ধ থাকায় এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হবে না। পড়ুয়ারা সরাসরি চূড়ান্ত পরীক্ষায় বসার সুযোগ পাবে। 30শে নভেম্বর পর্যন্ত রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। স্কুল কবে খুলবে ডিসেম্বরে সিদ্ধান্ত হবে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ইতিমধ্যে জানিয়েছেন, ডিসেম্বরে খুলবে রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়। স্কুলে ক্লাস শুরু নিয়েও আলোচনা চলছে। ঠিক এই ব্যাপারেও কিন্তু আমরা এর আগে কথা বলেছিলাম যে 30শে নভেম্বর পর্যন্ত বন্ধ, এবং ডিসেম্বর মাস থেকে যথারীতি আশা করা যাচ্ছে যে হয়তো বা নবম, দশম, একাদশ, দ্বাদশ এই যে শ্রেণীগুলো রয়েছে এদের ক্লাস শুরু হতে পারে, এবং টেস্ট পরীক্ষা মমতা ব্যানার্জি সম্পূর্ণ বাতিল বলেছেন এবং সরাসরি তারা ফাইনাল পরীক্ষার জন্য তোমরা উত্তীর্ণ হতে পারবে। উচ্চশিক্ষা দপ্তর সূত্রে খবর, স্নাতক এবং স্নাতকোত্তরের ক্লাস শুরু হলে সম্পূর্ণ কোভিড বিধি মানতে হবে, বাধ্যতামূলক মাস্ক এবং স্যানিটাইজারের ব্যবহার, এছাড়াও শারীরিক দূরত্ব বিধি মানতে হবে। প্রতিটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষ ভালোভাবে জীবাণুমুক্ত করতে হবে। স্কুল খোলার ক্ষেত্রে সিদ্ধান্ত না হওয়ায় উদ্বিগ্ন অভিভাবকরা, কারণ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা কোন সিলেবাসের ওপর হবে তা নিয়ে তৈরি হয়েছে দ্বন্দ্ব। এবার সিলেবাস নিয়ে একটা কথা আসা যাক, যে যেটা বলা হয়েছিল যে মানে যে ইঙ্গিতটা পাওয়া গেছিলো যে 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 পার্টগুলো থেকে বিগত বছরে প্রশ্ন এসছে সেই সেই পার্টগুলো কমিয়ে দেওয়া হবে, কিন্তু এখনও পর্যন্ত ফাইনাল কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এবং বিশেষ করে সায়েন্স গ্রুপের ক্ষেত্রে ওরকমভাবে পার্টলি কমানোটাও খুবই চাপের ব্যাপার। তো এই বিষয় নিয়ে কিন্তু ফাইনালি কোনো নিউজ না আসা পর্যন্ত সিলেবাস সংক্রান্ত যে দ্বন্দ্বটা, সেই দ্বন্দ্বটা কিন্তু রয়েই গেছে, এখনও পরিষ্কার হয়নি। মহারাষ্ট্র ও গুজরাট সরকার ঘোষণা করেছে ফেব্রুয়ারি মার্চের বদলে তাদের দশম ও দ্বাদশের বোর্ড পরীক্ষা হবে মে মাসে। কোভিড পরিস্থিতিতে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে দুই রাজ্যের সরকার। পশ্চিমবঙ্গ সরকার এখনও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে চূড়ান্ত কোনো ঘোষণা করেননি। শিক্ষামন্ত্রী ফোন না তোলায় তার মন্তব্য জানা সম্ভব হয়নি। SMS-এরও জবাব দেননি পার্থবাবু। তার দপ্তরের এক কর্তা জানিয়েছেন, ফেব্রুয়ারি মার্চে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক করা সম্ভব নয়, কারণ একটাই, সিলেবাস শেষ হয়নি। অর্থাৎ মূল যে ব্যাপারটা, আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক 2021 পরীক্ষা কখন হবে সবচেয়ে বড় কোশ্চেন। তো এই জায়গাটা কিন্তু যে মাসটাকে আমরা দেখতে পাচ্ছি সেটা হলো জুন জুলাই মাস। তো আশা করা যাচ্ছে যে জুন জুলাই মাস নাগাদই কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা হবে, এটা আমরা এর আগে থেকেও আভাস পাচ্ছি। তো সেরকমই আরও একটা ইঙ্গিত পেলাম, তাই তোমাদের সামনে শেয়ার করলাম, এবং তোমরা এগিয়ে যাও, পড়াশোনা করে যাও, কারণ পরীক্ষা কিন্তু আসন্ন। তো ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যারা নতুন সাবস্ক্রাইব করো।